নমস্কার বন্ধুরা, আমি সোনালী আর আপনারা দেখছেন গার্ডেন প্যারাডাইস। বন্ধুরা, আজকে রোববারে আমি আমার ফল গাছের আপডেট তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে বাতাবি লেবু গাছ। দেখুন লেবুগুলোর সাইজগুলো কত বড় হয়ে গেছে, আর বেশ কয়েকটি লেবু কিন্তু আমার এই গাছে হয়েছে। এই লেবুগুলো পাকলে ভেতরটা পুরো লাল হয়, আর লেবুগুলো কিন্তু খুব মিষ্টি। গাছটা একটা এরকম টবে রয়েছে, খুব বেশি বড় গাছও নয়, কিন্তু গাছে সুন্দরভাবে কিন্তু অনেকগুলো লেবুই ধরেছে। এই অংশতে কিন্তু আমার কিছু ফলের গাছ এখানে রয়েছে, বেশিরভাগটাই লেবু গাছ। এটা দেখছেন, এটা একটা পাতি লেবু গাছ, এটাতে কিন্তু বারো মাসই লেবু ধরে। এই যে দেখতে পাচ্ছেন লেবু হয়ে রয়েছে। আর এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে আমার মৌসুমি লেবু গাছ। এই দেখুন বেশ কয়েকটি কিন্তু লেবু হয়েছে, লেবুগুলো কিন্তু পাড়ার মতো অবস্থায় হয়ে এসেছে। লেবুগুলো বড়ও হয়েছে, আর এই লেবুগুলো কিন্তু খুবই মিষ্টি। এখানে প্যাকেটের ভেতরে দেখুন দুখানা লেবু রয়েছে, এই একটা রয়েছে। বেশ অনেকগুলো লেবু কিন্তু বন্ধুরা এই গাছে আমার ধরেছে। লেবুগুলো কিন্তু যেমন রস থাকে সেরকম খুব মিষ্টি, একটু টক ভাব নেই। এটা আমার একটি পাতি লেবু গাছ। এই গাছেও বেশ কয়েকটি লেবু হয়েছিল, লেবুগুলো পেরে নিয়েছি, তবে কিছু ছোট ছোট লেবু এখনো রয়েছে। এটা দেখছেন, এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এটা আমি ডাল কেটে বসিয়েছিলাম, আমার যে মেন গাছটা রয়েছে তার থেকে ডাল কেটে এই গাছটা তৈরি করেছি। এতেও লেবু হয়, এই যে ফুল এসেছে দেখতে পাচ্ছেন। এই যে মেন গন্ধরাজ লেবু গাছটা হচ্ছে আমার এইটা, এই দেখুন এতে লেবু এসেছে, এর আগে কিছু লেবু আমি পাড়া হয়ে গেছে। এই গাছটা কিন্তু অনেকটা বড়। এখানে আছে আমার আক গাছ। আমি একটা ক্যারেটের মধ্যে আঁকের ডগাটা পুঁতে দিয়েছিলাম, তার থেকে দেখুন গাছ বেরিয়েছে। গাছটা এখনো বড় হয়নি খুব বেশি। এটা আমার পেয়ারা গাছ, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি পেয়ারা পাড়ার একটা ভিডিও। এখনো দেখুন গাছে পেয়ারা রয়েছে, বেশ কটা পেয়ারা গতকালও আমি পেরে নিয়েছি। পেয়ারা দেখুন কালার চলে এসেছে। এখানে আছে কুল গাছ। এই কুল গাছটায় কিন্তু প্রত্যেক বছর খুব বড় বড় ধরনের কুলি হয়, এটা আপেল কুল। কুলগুলো খুব মিষ্টি। কুল হয়ে যাওয়ার পর আমি প্রত্যেক বছর কিন্তু এই গাছের ডালগুলো ছাঁটাই করে দিই। আবার দেখুন নতুন নতুন কচি কচি ডাল এই সময় কিন্তু ভরে যায়, আর ফুলের দেখুন ফুলের কিন্তু কুড়ি আসতেও শুরু করেছে।
বছরে দুবার মোটামুটি এই গাছটাই কিন্তু কুল হয়। আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, এই যে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা কিন্তু ধরে আছে, বড় বড় ছোট বড় অনেক কামরাঙ্গা কিন্তু গাছটাতে ধরেছে, ফুলও এখনো অনেক আছে। তবে কিছু ছোট ছোট কামরাঙ্গা আমার কিন্তু এর আগে পড়েও গেছে, এই দেখুন এখনো একটা পড়ে রয়েছে। আসলে কি পিঁপড়ে হচ্ছে, পিঁপড়ের জন্য কিন্তু কিছু কামরাঙ্গা কেটে ফেলে দিচ্ছে। এটা আমার ডালিম গাছ, এবছরই নতুন নিয়ে এসেছিলাম গাছটায়, দেখুন দুটো ফল কিন্তু এবারে দাঁড়িয়েছে। আরো কিছু ফুল এসছে, সেই ফুলগুলো কিন্তু পড়ে গেছে, ফুলগুলো এগুলো থাকেনি। আসলে আমি কিন্তু কোনো পিজিআর স্প্রে করি না বন্ধুরা, যেটুকুনি ন্যাচারাল ভাবে হয় সেই ফলগুলি কিন্তু আমার এখানে থাকে। এটা একটি সবেদা গাছ, এই সবেদা গাছে কুড়ি আসছে, এর আগে কয়েকটা ফল পেয়েছি আমি। গাছটা কিন্তু বেশ বড় হয়েছে, একটা প্লাস্টিকের বালতিতে আমি গাছটা কিন্তু দিয়েছি। দেখুন সবকটা ডালেই কিন্তু সবেদার কুড়ি এসছে। এটা একটি জামরুল গাছ, গাছটায় প্রত্যেক বছর খুব সুন্দর জামরুল হয়, জামরুলগুলোর সাইজগুলো খুব বড় আর খুব মিষ্টি। এটা কাটিমনাম গাছ, আমার আম গাছ দুটো রয়েছে, এই আম গাছটা এবারে কিন্তু অনেকগুলো ফল আমি পেয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আজকে আমি সমস্ত ফল গাছের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।